to be with them. Don't know about you, I know about me. I'm proud cause I'm rolling Islamically. Everywhere I see, even on TV, people talking trash about the way I be. But what they all hate is if we get great, cause we're the only ones with our heads on straight. Don't ever frown and your head looking down. If you read the Quran, you're the best in the town. M-U-S-L-I-M, I'm so blessed to be with them. M-U-S-L-I-M, I'm so blessed to be with them. Watch Little Wonders at their best. Bishoy Shishura, প্রতি বুধবার রাত 7:30টায় বাংলাদেশে ও সন্ধ্যা 7:00টায় ভারতে Peace TV বাংলায়। বাংলা মানবতা সমাধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়ালা। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآت الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. شكريو درشق بندو بيس چنل پوکو تكي সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আজকে যে বিষয় নিয়ে আমি আপনাদের কাছে উপস্থিত হয়েছি তা হচ্ছে মসজিদ সম্পর্কে ইসলামে যে কিছু আদবের কথা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেই আদব থেকে কিছু কথা আপনাদের সামনে পরিবেশন করবে ইনশাআল্লাহ তাআলা। মসজিদ এক গুরুত্বপূর্ণ বিষয়। মসজিদ আল্লাহর ঘর, এই ঘরের সম্মান, এই ঘরের মর্যাদা, এই ঘরের আদব বজায় রাখার ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন তার নবীর মাধ্যমে আমাদেরকে শিখিয়েছেন কিছু আদব এবং কিছু এমন কথা
যেগুলি আমাদেরকে মেনে এবং পালন করে চলতে হয়। যে ঘরে বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বা যে ঘর থেকে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদের ফয়সালা করেছেন, তার উম্মতদের বিচার করেছেন, যেটা ছিল আমার নবীর পার্লামেন্ট এবং সংসদ ভবন, সেখান থেকেই সব কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হতো বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে। এই ঘরের ফজিলত, এই ঘরের বৈশিষ্ট্য, এই ঘরের মান মর্যাদা সম্পর্কে কোরআন হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে দিয়েছে অনেক তথ্য এবং অনেক কথা। তাই আল্লাহ কোথাও বলছেন এই ঘরকে তারাই আবাদ করে যারা আল্লাহ এবং তার নবীর ওপরে ইমান এবং বিশ্বাস রাখে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না, যারা আল্লাহর ওপরে ইমান এনেছে, যারা নবীকে বিশ্বাস করেছে, যারা আখিরাতকে বিশ্বাস করেছে, তারা এই ঘরকে আবাদ করে, এই ঘরের আদব, এই ঘরের সম্মান তারাই বজায় রাখে এবং ইবাদতের মাধ্যমে এই ঘরকে তারা আবাদ করে রাখে। ফা আসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন, আশা করা যায় এরাই হচ্ছে হেদায়াতপ্রাপ্ত এবং এরাই হচ্ছে সুপথের ওপরে প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের গুণের কথা উল্লেখ করলেন যে ইমানদাররা এবং আখিরাতকে যারা বিশ্বাস করে তারা এই ঘরকে আবাদ রাখে আল্লাহর ইবাদতের মাধ্যমে। এই ঘরে আসতে কাউকে বাধা দেওয়া যায় না, এ ঘরে এসে আল্লাহর জিকির করা হয়, এ ঘরে এসে আল্লাহকে স্মরণ করা হয়। তাই যারা মুমিন হয়, আল্লাহর ওপরে বিশ্বাসী হয়, তারা কোনোদিন কোনো মানুষকে আল্লাহর এই ঘরে এসে আল্লাহর জিকির থেকে আল্লাহকে স্মরণ করা থেকে বিরত রাখতে বা বাধা দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা উল্লেখ করেছেন যারা এই ঘরে আসতে কাউকে বাধা দিবে, তাদের কথা উল্লেখ করে বলছেন তারা জালেম হবে, তারা অত্যাচারী হবে যারা অন্য কাউকে এই ঘরে এসে আল্লাহর জিকিরের পথে বাধা দিবে। ওমান আদলাম মিম্মান মানা মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খায়েফিন লাহুম ফিদ দুনিয়া খিজয়ুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। আল্লাহ তাআলা বলছেন তাদের থেকে বড় জালিম, তার থেকে বড় অত্যাচারী আর কে হতে পারে যে আল্লাহর ঘরে আসতে বাধা দেয়, যে ঘরে এসে তারা আল্লাহর জিকির করবে, আল্লাহকে স্মরণ করবে। এই ঘরে আসতে যে অপরকে বাধা দেয় তার থেকে বড় জালিম, তার থেকে বড় অত্যাচারী আবার কে হতে পারে? তাদের অবস্থা হচ্ছে এই যে তারা ভয় ভীতু অবস্থাতে ওই আল্লাহর ঘরে প্রবেশ করবে বা করতে হবে, দুনিয়াতে লাঞ্ছিত হবে আর আখেরাতে হবে তাদের জন্য যন্ত্রণাদায়ক কষ্টদায়ক শাস্তি। আল্লাহর ঘরে এসে আল্লাহর জিকির থেকে বাধা দেবে কেবল তারাই যারা অত্যাচারী হবে, যারা জালিম হবে। কোনো ভালো মানুষ, আল্লাহর সৎ বান্দা অন্য কাউকে আল্লাহর এই ঘরে আসতে বাধা দিতে পারে না। এই ঘরের বৈশিষ্ট্য আর এই ঘরের ফজিলত সম্পর্কে বলতে গিয়ে বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যারা আল্লাহর ঘরের দিকে আসা যাওয়া করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ, আল্লাহর এই ঘরের দিকে যারা আসা যাওয়া করবে, যারা যাবে নামাজের পর আবার আসবে, আবার যাবে, আবার নামাজ পড়বে, এইভাবে যাদের দিল, যাদের অন্তর এই ঘরের সাথে লাগা থাকে, যারা এই ঘরে আসা যাওয়া করে, তারা তাদের জন্য আল্লাহ জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করেন। তাই তো বলছেন বিশ্বনবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান গাদা আও রাহা ইলাল মসজিদ আদাল্লাহু লাহু নুজুলাল ফিল জান্নাতে কুল্লামা রাহা ও কুল্লামা গাদা। মুত্তাফাকুন আলাই, বুখারী এবং মুসলিম শরীফের রওয়ায়েত। বিশ্বনবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখন কোনো মানুষ এই ঘরের দিকে আসা যা করে, সকাল সন্ধ্যায় আসে যায়, সকাল সন্ধ্যায় আসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করে। যতবার আসে, যতবার যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য প্রস্তুতি এবং মেহমানদারির ব্যবস্থা করতেই থাকেন। এত বড় ফজিলত ওই ব্যক্তির যে এই ঘরের দিকে আসে যায়, এক নামাজ পড়ে আবার এক নামাজের জন্য আসে, আর এক নামাজ পড়ে আবারও এক নামাজের জন্য আসে, অর্থাৎ তার দিল, তার অন্তর এই ঘরের সাথে লাগা থাকে, চূড়া থাকে। আমরা শুনেছি হাদিস, প্রসিদ্ধ হাদিস, যে কিয়ামতের মাঠে যখন কোনো ছায়া থাকবে না, কিয়ামতের মাঠে যখন কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না, সেই দিন মহান আল্লাহ রাব্বুল আমিন সাত শ্রেণীর মানুষকে তার আরশের ছায়ায় আশ্রয় দেবেন। ইমামুন আদেল এক নম্বর হচ্ছে
যে ন্যায়পরায়ণ শাসক, শাহাবুন্নেশা। দুই নম্বরে এমন যুবক যে তার জীবন কাল কাটিয়েছে আল্লাহর ইবাদতে। তিন নম্বরে রাজুলুন তাআল্লাকা কালবুহু ফিল মাসাজিদ, এমন ব্যক্তি যার অন্তরটা সবসময় মসজিদের সাথে ঝোলা থাকে। ও রাজুলানে, আর এমন দুই ব্যক্তি তাহাব্বা ফিল্লাহ, যারা আল্লাহর নিমিত্তে ভালোবাসা করে। ইস্তামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, আল্লাহর নিমিত্ত ভালোবাসা করে তারা একত্রিত হয়, আবার আল্লাহরই নিমিত্তে তারা একে অপর থেকে সরে যায়, তাদের বিচ্ছেদ ঘটে যায়। ওয়া রাজুলুন দাআতুহু ইমরাআতুন দাআতু হুসনিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আর সেই ব্যক্তিকেও আল্লাহ তাআলা কালকে কিয়ামতের মাঠে আরশের ছায়ায় আশ্রয় দেবেন, যাকে কোন সুন্দরী নারী সম্ভ্রান্ত পরিবারের এক সুন্দরী নারী বলল যে এসো, ব্যভিচারের ডাক দিল। আর সে তখন বলল ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, তোমার এই ডাকে আমি সাড়া দিতে পারি না, আমার অন্তরে বিরাজ করছে আল্লাহর ভয়, আল্লাহ ভীরুতা। অতএব প্রত্যাখ্যান করল, এমন লোককে আল্লাহ কালকে কিয়ামতের মাঠে আরশের ছায়ায় আশ্রয় দেবেন। আর রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন, আর এমন ব্যক্তি যে সদকা করে, এমন সদকা ফা আকফাহা, গোপন করে, হাত্তা লা তাআলামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, এমন গোপনীয়তা করে যে ডান হাত কি খরচা করেছে এই বাম হাত জানতে পারে না। আর এমন ব্যক্তি যে আল্লাহকে স্মরণ করে, যাকার আল্লাহ খালিয়ান, আল্লাহকে স্মরণ করে অত্যধিক গোপনীয়তা রক্ষা করে, নির্জনে নিভূত সময়ে যখন সবাই ঘুমিয়ে থাকে এই নির্জন অবস্থায় এই ব্যক্তি উঠে আল্লাহর দরবারে হাজির হয়ে নির্জনে আল্লাহর ভয়ে চোখের পানি ঝরায়, এমন ব্যক্তির জন্য আল্লাহ রেখেছেন কালকে কিয়ামতের মাঠে আরশের ছায়া। যে বিষয়টা আমি আপনাদের সাথে এখন বলতে চাইছি সেটা হচ্ছে এই, এমন লোককে আল্লাহ কালকে কিয়ামতের মাঠে আরশের ছায়া আশ্রয় দিবেন যার অন্তর মসজিদের সাথে ঝোলা থাকবে। তো ভাইরা আমার, মসজিদের সাথে অন্তর ঝোলা থাকলে, মসজিদে আসা যাওয়া করলে কত বড় ফজিলতের কাজ, তা বুঝিয়ে দিলেন আমাদের নবী, মহান শিক্ষক, বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আরও বলছেন, যারা মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করে, মসজিদে গিয়ে যারা জামাতের সাথে নামাজ আদায় করে তাদের ফজিলতের কথা বলতে গিয়ে আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাওয়াদ্দা আলিস সালাত ফাসবাগাল উদুআ থুম্মা মাশা ইলা সালাতিল মাকতুবাতি ফাসাল্লাহা মা'আন নাস ফিল মসজিদ গাফারাল্লাহু দুনুবাহু, রাওয়াহু মুসলিম, মুসলিম শরীফের হাদিস। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সুন্দর করে উযু করল। এখন একটু বিরতি নিচ্ছি, সাথে থাকুন, আবার আসছি। সত্যিকার যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে চাই, তাহলে উনি যে দিন নিয়ে আসছেন সেই দিনটা আমাদের মানতে হবে। প্রমাণ আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো। আখতার মাদানী, দুনিয়ার কোন অন্যান্য জিনিস যেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানতে গিয়ে বাধা না হয়ে যায়। সম্পূর্ণ সম্মান, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ নিয়ে আসছেন, যে দিন নিয়ে আসছেন, তাহলে সেই দিনকে আমাদেরকে তাসদিক সত্য বলে মানতে হবে। শুধু তাওহীদের রশিকে মজবুত করে ধরাই হলো, দেখুন আল্লাহ ও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম প্রতি শনিবার রাত 11:30টায় বাংলাদেশে ও রাত 11:00টায় ভারতে পিস টিভি বাংলায়। বর্তমান বিশ্বের হাহাকার ও হতাশার সমাধান কি? আল্লাহর নবী বলেছেন যে মানুষ অসুস্থ হলে দেখতে যাও। এই আধুনিক সভ্যতায় বা আধুনিক কর্মচঞ্চলতা এই সম্পর্কটাকে ছিন্ন করে দিচ্ছে। বৃদ্ধ বয়সে ওল্ড হোমে চলে যাবে, এটা কেমন আধুনিকতা? তোমার একটা অভীষ্ট লক্ষ্য আছে, সেটা হলো যে পরকালের মুক্তিটা তোমাকে নিশ্চিত করতে হবে। একবার তো মসজিদে এসে জিকির করলে জমিনে ছড়িয়ে যাও, ছড়িয়ে গিয়ে রুটি রুজি অন্বেষণ করতে থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামিক মূল্যবোধ সেটা শাশ্বত। বর্তমান মানব সমাজের মুক্তির উপায় কি জানতে হলে দেখুন ইসলামী সমস্ত সমস্যার সমাধান প্রতি রবিবার ও শনিবার রাত 10:30টায় বাংলাদেশে ও রাত 10:00টায় ভারতে পিস টিভি বাংলায়।
Farik Zakir Naik. I am Zikra Naik. My name is Rushta Naik. You are the best of people. He was for mankind in telling what he like and forbidding what he love and believing in Allah. أخرجت للناس تعمرون بالمعروف وتنحون عن المنكر وتؤمنون بالله. Surely, my prayer, my sacrifice, my life and my death are all for Allah, sustainer of the world. দেখুন চমৎকার শিশুরা পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। বিরতির পর পুনরায় স্বাগত জানাচ্ছি। আলোচনা করছিলাম মসজিদে এসে যারা জামাতের সাথে নামাজ আদায় করে তাদের ফজিলতের কথা বলতে গিয়ে বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি উযু করল, সুন্দর করে উযু করল, ফামাশা ইলা সালাতিল মাকতুবা, সুন্দর করে উযু করে ফরজ নামাজ আদায় করার জন্য সে পদাচারণা করলো, চলে গেল, হেঁটে গেল, ফাসাল্লাহা মা আল জামাতে ফিল মসজিদ, এবং সে গিয়ে মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করলো, তার লাভটা কী হবে? গাফার আল্লাহ দুনুবাহু, আল্লাহ তার সমূহ গুনাকে মাফ করে দিবেন। মুসলিম শরীফের হাদিস, ফজিলত আল্লাহ নবী বলছেন, মসজিদে গিয়ে নামাজ আদায় করলো, বাড়ি থেকে মসজিদে পায়ে হেঁটে গেল, চলে চলে গেল, আর মসজিদে গিয়ে নামাজ আদায় করার কারণে আল্লাহ তার পূর্বেকার গুনাহ সব মাফ করে দিলেন। অনুরূপ এটাও মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলছেন, মান তাতাহারা ফি বাইতিহি থুম্মা মাশা ইলা বাইতিম মিন বুয়ুতিল্লাহ লাইয়াকদিয়া ফারিদাতাম মিন ফারায়িদিল্লাহ ফখুতুওয়াতুহু ইহদাহুমা তাহুত্তু সাইয়াতান ওয়াল উখরা তারফাউ দারাজাতান। আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি তার বাড়িতে সুন্দর করে উযু করলো, পবিত্রতা অর্জন করলো, বাড়িতেই পাক পবিত্র হয়ে সে যাত্রা করলো মসজিদের দিকে, তার অবস্থা এই হবে যে তার দুটি কদম, একটি কদমের পরিবর্তে গুনাহ মাফ হবে আর একটি কদমের পরিবর্তে তার মর্যাদা বৃদ্ধি থাকবে। আল্লাহর ঘরের দিকে যাত্রা করলো, আল্লাহর কোনো ফরজ কাজকে আদায় করার জন্য সে মসজিদে গেল, তার লাভ এই হলো যে সে একটি কদমে তার গুনাহ মাফ হয়ে গেল আর অপর কদমের মাধ্যমে তার মর্যাদা বৃদ্ধি করে দিলেন মহান আল্লাহ রব্বুল আলামিন। ফজিলত এই হচ্ছে মসজিদে যাওয়ার, তাদের যারা মসজিদের দিকে যাতায়াত করতে থাকে, মসজিদে গিয়ে নামাজ আদায় পড়তে থাকে। শুধু তাই নয়, মসজিদের দিকে নামাজ আদায় করা ফজিলতের কথা আল্লাহর নবী আরও বলতে গিয়ে বলছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, ক্বাল ইসবাগুল উযু আলাল মাকারে ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ ওয়া ইনতিদারুস সালাত বাদু সালাত ফাযালিকুমুর রিবাত ফাযালিকুমুর রিবাত। মুসলিম শরীফের হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি কি তোমাদেরকে এমন কাজের কথা বলে দিব না যে কাজগুলো করলে তোমাদের মর্যাদাকে আল্লাহ বাড়িয়ে দিবেন আর তোমাদের গুনাহসমূহকে আল্লাহ মাফ করে দিবেন, এমন কাজের কথা কি তোমাদেরকে বলে দেব না? বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রশ্ন শুনে সাহাবীরা বললেন, অবশ্যই বলুন, অবশ্যই বলুন, ইয়া রাসূল আল্লাহ বলে দিন সেই কাজটা কি। তখন আল্লাহ নবী বললেন, এক নম্বরে ইসবাগুল উযু আলাল মাকারেহ, কষ্টের সময়ে সুন্দর করে উযু করা, কষ্টের সময়ে সুন্দর করে উযু করা। কথাটা অর্থ কি? মানে হচ্ছে গরমের সময় যখন হয় তখন মানুষ পানি বেশি খরচ করে বা পানি দিয়ে উযু করতে তখন কোনো কষ্ট হয় না, বরং গরমের সময় যদি ঠান্ডা পানি দিয়ে উযু করতে পাওয়া যায় তাহলে যত করে পানি নেওয়া যায় তারই চেষ্টা করা হয়, কারণ গরমের দিনে ঠান্ডা পানি তো আরাম কোনো ব্যাপার নাই। তো ঠান্ডার সময় যদি ঠান্ডা পানি দিয়ে উযু করা হয়, ঠান্ডা পানির সময় ঠান্ডা পানি দিয়ে উযু করা, এটাই হচ্ছে কষ্টের ব্যাপার। তখন যদি কেউ কষ্ট অনুভব না করে বা কষ্ট মনে না করে আল্লাহর ইবাদতের তাগিদে আল্লাহ রব্বুল আলমিনের নিমিত্তে উযু করে, ভালো করে, ঠান্ডা বলে তাড়াহুড়ো করে উযু করে, কোথাও শুকনো থেকে গেল, কোথাও পানি গেল, কোথাও পানি গেল না, ঠিক মতন পানি পৌঁছালো না, শুকনো থেকে গেল আর সেইভাবে চলে গেল, এটা কিন্তু ঠিক হবে না, আর এতে উযু হবে না, আর উযু না হলে নামাজও হবে না, তা তো আমরা জানি। তো বলছিলাম, কষ্টের সময়ে সুন্দর করে উযু করা, মানে ঠান্ডার সময় পানি ঠান্ডা গরম করার কোনো ব্যবস্থা নাই, এরকম অবস্থায় আপনি ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে উযু করছেন, একটু কষ্ট হলেও সহ্য করছেন, কারণ আপনার মনে, আপনার মগজে এই কথা আছে
যে সুন্দর করে উজু না করলে তো নামাজ হবে না। আপনি আল্লাহর কাছে নেকি লাভের আশায় এই হাদিসকে লক্ষ্য করে সওয়াবের কথাকে ভেবে আপনি কষ্টের সময় সুন্দর করে উজু করলেন, এ হচ্ছে এক নম্বরে কষ্টের সময় সুন্দর করে উজু করা। দুই নম্বরে কাসরাতুল খোতা ইলাল মাসাজিদ, খুব বেশি বেশি করে মসজিদের দিকে যাওয়া আসা করা, খুব বেশি বেশি করে মসজিদের দিকে যাতায়াত করা। আর তিন নম্বরে ইন্তিদারুস সালাত বাহাদাস সালাত, নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষায় থাকা, কিংবা মসজিদে গিয়ে নামাজ পড়তে গেছেন এখন সময় হয়নি, আপনি অপেক্ষা করতে আছেন, এরও ফজিলত আছে। যারা মসজিদে গিয়ে নামাজের জন্য অপেক্ষা করে, যতক্ষণ তারা মসজিদে গিয়ে নামাজের জন্য অপেক্ষায় থাকে ততক্ষণ পর্যন্ত তাদের নেকি খাতায় একথাই লেখা হয় যে তারা নামাজের মধ্যেই আছে। অতএব এক নামাজের পর আরেক নামাজের জন্য যদি অপেক্ষা করা হয়, এই কাজগুলি কি কাজ? আল্লাহ নবী বলছেন যে এর কাজগুলির মাধ্যমে আল্লাহ তোমাদের গোনা খাতা মাফ করবেন আর তোমাদের মর্যাদা বৃদ্ধি করবেন। লাস্টে আল্লাহ নবী বললেন যালিকুমুর রিবাত, যালিকুমুর রিবাত। আর এই কাজগুলো হচ্ছে যে সীমান্ত এলাকায় পহারায়রত সেই সুরক্ষী বাহিনীর মতো, যে সবসময় প্রস্তুত আর সবসময় পাহারায় থাকে সীমান্ত এলাকা, বিপজ্জনক এলাকা, সেখানেই বেশি মারামারি, সেখানেই বেশি হানাহানি, সেখানেই বেশি বিবাদ, তাদের কষ্ট খুবই বেশি, তাদের জানের নিশ্চয়তা খুবই কম এবং তাদের ঝুঁকি খুবই বেশি। সেই সময় যারা বা এই সীমান্ত এলাকায় যারা পাহারা দেয় তাদেরকে সবসময় চোকান্না, সবসময় সজাগ এবং সবসময় রেডিও প্রস্তুত থাকতে হয়। আল্লাহ নবী বলছেন যারা এরকম কাজ করলো তাদের অবস্থা ওই রক্ষীর মতো যে সবসময় প্রস্তুত আর রেডি হয়ে আছে। তো ভাইরা, আবার আমি বলতে চাইছিলাম বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আমাদেরকে বললেন যে মসজিদে যাবার এত ফজিলত যে আল্লাহ রাব্বুল আলামিন তার এই মসজিদে যাতায়াতের কারণে গুনাহ মাফ করবেন আর মর্যাদা বৃদ্ধি করতে থাকবেন। আরও একটা হাদিসে তিরমিজি শরীফে সহি হাদিস বলে প্রমাণিত, আল্লাহ নবী বলছেন বাশশিরিল মাশাঈনা ফিজ্জুলামে ইলাল মাসাজিদে বিন্নুরিত্তাম, যারা রাতের অন্ধকারে মসজিদের দিকে যায় তাদেরকে পরিপূর্ণ জ্যোতির সুসংবাদ দিয়ে দাও। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে পরিপূর্ণ জ্যোতি দান করবেন, এমন লোকদেরকে সুসংবাদ দিয়ে দাও যারা গভীর রাতের অন্ধকারে মসজিদে যায়। আল্লাহু আকবার। আল্লাহ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কিছু মসজিদের কথা আমাদেরকে বলেছেন, আল্লাহর তিনটি মসজিদ এমন আছে পৃথিবীতে, তিনটি মসজিদ এমন আছে, সেই মসজিদের দিকে যদি কেউ সফর করে, টাকা ব্যয় করে আর সেখানে যদি যায়, তাহলে তাদের এই যাওয়া, তাদের এই সফর, তাদের টাকা ব্যয় সব ইবাদতের কাজে গণ্য হবে এবং সেই ব্যক্তি নেকি পাবে। আল্লাহ নবী বলছেন লা তুশাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসে মাসাজিদ, আল মসজিদুল হারাম ওয়া মসজিদি হাদা ওয়া মসজিদুল আকসা। আল্লাহ নবী বলছেন তিনটি মসজিদ ছাড়া সফরের উদ্দেশ্যে কোথাও যাত্রা করা যাবে না, ভ্রমণ করা যাবে না। আজকে আমরা আমাদের নিজের টাকা পয়সা দিয়ে, আল্লাহ দিয়েছেন মাল দৌলা ধন সম্পদ, এই ধন সম্পদকে যে সঠিকভাবে ব্যয় করতে হয়, যা ইচ্ছা তাই করে যে ব্যয় করা যাবে না এ কথাটা আমরা ভাবি না। টাকা দিয়েছে মোটা টাকার বেতন, এই বেতনের টাকা নিয়ে ছুটি যখন হয় ছেলেকে মেয়েকে আত্মীয়দেরকে নিয়ে গেলাম ভ্রমণ করতে, কোথায় দুনিয়ার কোনো জিনিস দেখতে বা আর কোনো কিছু আশ্চর্যজনক জিনিস দেখার জন্য, এদেশ থেকে সেদেশ, সেদেশ থেকে ওই দেশ, এ গেলাম আমরা, আমরা কিছু ভাবি না। কিন্তু ভাই আমাদের ভাবতে হবে, আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, আমাদেরকে শিক্ষা দিয়েছে মহান নীতি, মহান শিক্ষা আসমান থেকে আকাশওয়ালার কাছ থেকে আসছে, যা ইচ্ছা তাই করতে পারি না, নিজের টাকা বলে যেমন তাই করে ব্যয় করতে পারি না। কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে মিন আইনাকতাসাবা ওয়া ফীমা আনফাকা, বলো মাল কিভাবে কামাই করেছিলে আর কোথায় ব্যয় করেছিলে। যা ইচ্ছা তাই করা যাবে না, যা ইচ্ছা তাই করার অধিকার আপনার নেই। আপনি মাল ব্যয় করেছেন, মাল উপার্জন করবেন হালাল পন্থায় আর এই মালকে আপনি ব্যয় করবে হালাল পথে। তাই টাকা পয়সা আছে বলে আপনি যেখানে সেখানে ভ্রমণ করতে যাবেন না, টাকা পয়সা আছে বলে যেখানে সেখানে আপনি চলে যাবেন না। কেন? কারণ এই টাকা পয়সা দিয়ে অন্য কোথাও গেলে যেখানে যাওয়াতে কোনো লাভ নাই। কি লাভ আছে? কি হবে? জ্ঞানের বৃদ্ধি পাবে নাকি আর কিছু হবে? এমন জায়গাতে যান যেখানে গেলে আপনার আখিরাতে লাভ হবে। আল্লাহ নবী শিখিয়ে দিয়েছেন, যান মসজিদে হারাম মক্কায় যান, টাকা খরচ করেন, মক্কায় গিয়ে নামাজ পড়েন, আর একবার নামাজ পড়লে 100,000 নামাজের সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ, একবার যদি আপনি মসজিদে হারামে গিয়ে নামাজ পড়েন 100,000 নামাজের সওয়াব পাওয়া যাবে। যান মসজিদে নববীতে একবার যদি নামাজ পড়েন 1,000 নামাজের সওয়াব পাওয়া যাবে।
যান মসজিদে আকসায়, সেখানে গিয়ে যদি আপনি নামাজ পড়েন আপনার 500 নামাজের সওয়াব পাওয়া যাবে। সহি হাদিসের কথা, বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম বলে দিয়েছেন। তাই যেখানে সেখানে যে কোনো জায়গাতে গিয়ে আপনি টাকা ব্যয় করতে পারেন না, কারণ যেখানে টাকা ব্যয় করবেন সেই ব্যয়ের টাকার জায়গার যেন বৈধ পন্থাই হয়। তাই আল্লাহ নবী বলছেন, লা তুশাদ্দু রিহাল ইল্লা ইলা সালাসে মাসাজিদ, তিনটি মসজিদ ছাড়া অন্য কোনো জায়গায় গিয়ে টাকা ব্যয় করা যাবে না। একটা হচ্ছে মসজিদুল হারাম, যেখানে আপনি গিয়ে আমি গিয়ে যদি কদিন থাকতে চাই, কদিন থাকবো, কটে নামাজ পড়বো, আল্লাহ রব্বুল আলমিন আমাকে হয়তো সওয়াব দিবে, এই কাজের উদ্দেশ্যে আপনি যে টাকা ব্যয় করবেন আপনার এই টাকা আপনার ব্যয় করা আল্লাহর ইবাদতের কাজেই গণ্য হবে এবং আপনি নেকি পাবেন। আর সেখানে আপনি যতদিন নামাজ পড়বেন, এক একবার নামাজ পড়লে লাখ লাখ নামাজের সওয়াব পেয়ে যাবেন। অনুরূপভাবে যদি আপনার টাকা ব্যয় করে মসজিদে নববীতে যান, আপনি যদি টাকা ব্যয় করে মসজিদে নববীতে যান এবং নামাজের উদ্দেশ্যে, তাহলে এই টাকা ব্যয় করা আপনার কোনো অপরাধমূলক কাজ হবে না, কোনো গুনাহার কাজ হবে না, বরং সেখানে গিয়ে আপনি যতদিন থাকবেন মসজিদে নববীতে নামাজ পড়বেন, প্রত্যেক নামাজের পরিবর্তে 1000 করে নেকি আপনার নেকির খাতায় জমা হতে থাকবে। এইভাবে যদি আপনি মসজিদে আকসাতে যান, সেখানে গিয়ে যদি আপনি নামাজ পড়েন, বা এই সফর যে আপনি করবেন এই সফরে আপনার যদি কিছু টাকা পয়সা ব্যয় হয়, তাহলে এই ব্যয়টা অপচয় বলে গণ্য হবে না, বরং এটা সঠিক পথে ব্যয় বলে গণ্য হবে এবং আল্লাহর কাছে আপনি নেকি পাবেন। সেখানে গিয়ে নামাজ আদায় করলে 500 নামাজের নেকি আপনার নেকির খাতায় জমা হতে থাকবে। ভাইরা, আমার বলতে এই চাইছিলাম, রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের ফজিলতে, মসজিদের গুরুত্ব দিয়ে আমাদেরকে বলে দিয়েছেন যে তোমরা যদি এই মসজিদগুলোতে নামাজ পড়ার উদ্দেশ্য যাও, তাহলে তোমাদের সওয়াব আছে। আল্লাহর ঘরকে আবাদ এবং আল্লাহর ঘরকে জিন্দা রাখতে হলে নামাজি দিনদারি হতে হবে, তা না হলে মসজিদ হয়ে যাবে, বড় বড় মসজিদ তৈরি হবে কিন্তু মসজিদ নামাজি থেকে খালি থাকবে, যা বর্তমানে আমরা দেখতে আছি। আল্লাহর ফজলে বিশাল বড় বড় সুন্দর সুন্দর বড় ডেকোরেশন করে মসজিদ তৈরি হয়েছে, কিন্তু মসজিদে মানুষ নাই। মসজিদ আছে, মসজিদে মানুষ নাই। এক গ্রাম যেখানে কয়েক শত মানুষ বাস করে, কয়েক হাজার মানুষ বাস করে, ছোট্ট একটা মসজিদে যদি যায় যাওয়া যায়, দেখা যাবে মাত্র কয়েকটি মানুষ মসজিদে আসছে। এমনও মসজিদ আছে পৃথিবীতে, আল্লাহু আকবার, যে মসজিদে পাঁচ ওয়াক্তের আজান হয় না। এমনও মসজিদ আছে যেখানে পাঁচ ওয়াক্তের আজান হয় না। তাহলে বলুন, যে গ্রামে পাঁচ ওয়াক্তের আজান হয় না, সেই গ্রামের মানুষগুলির অবস্থা কোথায় গিয়ে পৌঁছে গেছে, তারা কি পর্যায়ে গিয়ে পৌঁছে গেছে এবং তাদের ইমানের পার্সেন্টেজ কত পরিমাণ বাকি আছে? অবশ্য কিন্তু তারা মুসলমান বলে নিজেকে দাবি করে, ফর্ম ফিল আপ করলে দিয়ানা যখন লেখা হয় তখন মুসলিম লেখে, রিলিজিয়ন যখন লেখা হয় তখন রিলিজিয়ন মুসলিম লেখা হয়, নাম মুসলমান, রিলিজিয়ন মুসলিম, ফর্মে লেখা হচ্ছে, কিন্তু এই অন্তরে তোমার ইমান আছে কিনা, অন্তরে তোমার ইমান প্রতিষ্ঠিত আছে কিনা, এ খেয়াল তুমি করতেছো না। তোমার মসজিদ আবাদ নেই, তোমার মসজিদ আজকে কানতে আসে, সেখানে আজান হতেছে না, আর তুমি আমরা সকলেই মনে করতে আছি যে আমরা মুসলমান। না ভাই, আল্লাহর ঘর শুধু ডেকোরেশন আর সুন্দর করে তৈরি করার জন্য নয়, আল্লাহর ঘর তৈরি করতে হবে আল্লাহর ইবাদতের কাজের জন্য, আল্লাহর জিকিরের জন্য। তো মসজিদের আদবের কথা বলতে গিয়ে এই কটি মসজিদের ফজিলতের কথা আপনাদের সামনে রাখলাম। আজকের মতো এখান থেকেই, আল্লাহ আপনাদের ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আছে তাদের নিজস্ব ঝুঁকি আর প্রতীক্ষার ক্ষণ, লাভ কিংবা